আসসালামু আলাইকুম, ওয়েলকাম আনি টিপস 24 চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো রিং আইডি সর্বশেষ নতুন একটা আপডেট, যেখানে কিন্তু তারা নতুন নোটিশ প্রকাশ করেছে এবং রিং আইডি ব্যাক আসছে। তো বর্তমানে রিং আইডির এই আপডেটে জানার জন্য ভিডিওটা আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। যারা চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। বর্তমানে কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন যে রিং আইডির বর্তমান পরিস্থিতিটা খুবই খারাপ, যার কারণে কিন্তু রিং আইডি তাদের কার্যক্রম বন্ধ রাখছে। তো আজকে তারা 21 তারিখে একটা নোটিশ প্রকাশ করছে, সেটা আমি আপনাদের জানাবো যে রিং আইডি আসলেই ফিরে আসবে কি না। সেই সঙ্গে তারা যে মানববন্ধনটা করার কথা ছিল সাধারণ গ্রাহকদের নিয়ে, সেটা কিন্তু সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। কারণ রিং আইডি নোটিশে জানানো হয়েছে যে গ্রাহকদের কারণে যদি রিং আইডি কোনো সমস্যা সৃষ্টি হয়, এটার জন্য কিন্তু রিং আইডি কর্তৃপক্ষ তাই থাকবে না। তো এই জন্য আসলে সাময়িকভাবে রিং আইডির এই মানববন্ধনটাকে বন্ধ রাখা হয়েছে। তো যারা মানববন্ধন অংশগ্রহণ করতে চাচ্ছিলেন তাদেরকে মানববন্ধন থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে। তো এখন আমি আপনাদের সরাসরি বর্তমান যে নোটিশটা রয়েছে সেই নোটিশটা দেখিয়ে দিচ্ছি। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু 21 তারিখে নোটিশটা দেওয়া হয়েছে। দেন এখানে দেখতে পাচ্ছেন 21 তারিখের নোটিশ, এখানে প্রিয় রিং আইডির ব্র্যান্ড প্রমোটার, শুরুতে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সহযোগিতা সর্বদা এই রিং আইডির পাশে থাকার জন্য। আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এখন পর্যন্ত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাংলাদেশ ব্যাঙ্ক নির্দেশনায় সকল লেনদেন স্থগিত, যার ফলে ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। আমাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী কাজসমূহ শুরু করা যাচ্ছে না। বর্তমান পরিস্থিতি স্থায়ী সমাধানের জন্য সরকারের উচ্চমহল সহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সাথে কাজ করছে। আমরা বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল, বাংলাদেশের সকল মানুষের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ। সরকার এবং সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সহযোগিতায় শীঘ্রই রিং আইডির সকল কার্যক্রম চালু করা হবে ইনশাল্লাহ। সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন রিং আইডির সকল কার্যক্রমগুলো কিন্তু এখন চালু করা হবে। তো এই বিষয় নিয়ে মানববন্ধনের বিষয়টি এখানে বলা রয়েছে। একটি বিষয় আপনাদের সকলে জানা দরকার, তা হলো যদি কোনো এজেন্ট বা রিং আইডি কর্তৃপক্ষ বিবৃত করার উদ্দেশ্যে এই মুহূর্তে কোনো কার্যক্রম তৈরি করি বা বর্তমান পরিস্থিতিকে স্থায়ী সমাধানকে আরও দীর্ঘায়িত করবে, তাই এই মুহূর্তে গত দিনগুলোর মতো আপনাদের ধৈর্য এবং সহযোগিতাই কাম্য, যা আমাদের সকলের কাঙ্ক্ষিত রিং আইডি সবার কাছে ফিরে আসবে। সো আজকে এই নোটিশটা কিন্তু প্রকাশ করা হয়েছে, যেখানে বলা রয়েছে খুব শীঘ্রই ডিসেম্বর মাসের মধ্যে কিন্তু তারা জানাচ্ছে যে রিং আইডি আমাদের মাঝে ব্যাক করবে। তো এই বিষয়টার জন্য আপনাদেরকে অপেক্ষা করার কথা বলা হয়েছে। তো আপনারা আসলে অপেক্ষা করে দেখেন যে আসলে রিং আইডি আর কতটা সময় তারা এই কার্যক্রমগুলো জানানোর জন্য নেয়। তো অনেকেই আসলে ওয়েট করতে বলতেছে, তো আপনারা ওয়েট করেন। তো রিং আইডি যেহেতু তারা সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছে, খুব শীঘ্রই কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ বিভিন্ন যে আইনি কার্যক্রমগুলো রয়েছে সেগুলো প্রায় সাকসেস হয়ে যাচ্ছে। তো আশা করা যাচ্ছে এই মাস পরে রিং আইডির আবারও আমাদের মাঝে রিটার্ন আসবে, আর নতুন যারা অ্যাকাউন্ট করে টাকা নিতে পারেনি তাদের জন্য রিটার্ন সিস্টেমটিও কিন্তু এনেবল হয়ে যাবে। তো আশা করা যাচ্ছে যারা নতুন ইউজার, যারা অ্যাকাউন্ট বন্ধ একটা টাকা ক্যাশ আউট করতে পারেনি, তাদের জন্য রিটার্ন সিস্টেমটা কিন্তু ডিসেম্বরে আসবে, সেখান থেকে আপনারা টাকা রিটার্ন নিতে পারবেন। এই বিষয়টি নিয়ে কিন্তু তারা কথা বলেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ভিডিওটা এখানে শেষ করব। ভিডিও আপনাদের ফ্রেন্ডসদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন, আর রিং আইডির নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই। সকালবেলা থাকুন, সুস্থই থাকুন। বলে বলি বলতে বলো।